ইউক্রেন রাশিয়া ওয়ার, এটার পরে আরও মুখথুবড়ে পড়ে রিয়েল এস্টেটের ব্যবসা, প্রফিট করা ভেরি ডিফিকাল্ট। এটা তো ছয় মাস এক বছরের কথা বলো, তিন বছর ফোরকাস্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট। ব্যাঙ্কিং সেক্টরে যদি ডিসিপ্লিন না আনে তাহলে কিছুই হবে না। এটা এটা হলো হার্ট অফ দি কান্ট্রি, একদম হার্ট। রিয়েল এস্টেটটা তো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেটা যেমন 8% ন্যাশনাল জিডিপিতে সাপোর্ট করে, তারপর যদি লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো ধরা যায় তাহলে 12-13% করে, প্লাস 5 বিলিয়ন টাকা আর 5,000 crore টাকার মতো গভর্নমেন্টের কাছে বিভিন্নভাবে ট্যাক্স ভ্যাট ইত্যাদি ইত্যাদি রেজিস্ট্রেশন কস্ট ইত্যাদি ইত্যাদি করে দেওয়া হয়। সো এটা সিগনিফিক্যান্ট একটা রোল আছে। এবং আমরা যদি ঢাকা সিটির একটা কেস স্টাডি করি, সেটা হচ্ছে এরকম যে 10.2 মিলিয়ন পিপুল হলো ঢাকা সিটিতে এই মুহূর্তে, এটা হলো পপুলেশন অ্যান্ড হাউজিং সেন্সাস 2022। আনঅফিসিয়ালি আরও সম্ভবত বেশি, 1.3 সামওয়্যার, বা যাই হোক এটাও যদি আমরা ধরি, এটা 1.74% করে গ্রোথ হচ্ছে এই মুহূর্তে। এই লোকগুলোর জন্য নিউ পপুলেশন যেটা 612 লক্ষ লোক এখানে প্রতি বছর বেড়ে যাচ্ছে, ইনক্রিমেন্টাল অ্যামাউন্ট হলো শহরের লোক সংখ্যা বাড়ছে 612টা, আর বাড়ির সংখ্যা দরকার হচ্ছে নতুন 1,20,000, 4.5 করে ধরা হয়েছে ফ্যামিলি। এর মধ্যে দেখা যাচ্ছে যে IFC-র যেটা সেখান থেকে দেওয়া হয়েছে 1,20,000, যে বাড়িটা লাগবে ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন। এর মধ্যে আমরা প্রোভাইড করি হলো সাপ্লাইতে আছে 31,500, এর মধ্যে রিয়েল এস্টেটের যারা ডেভেলপার তারা দিচ্ছে 17,000, আর বাকিটা ইন্ডিভিজুয়াল বা গভর্নমেন্ট সেক্টর থেকেও এসছে। এই ব্যবসাটা মোটামুটি ভালোই চলছিল আপ টু 2000 পর্যন্ত, তারপরে তো কোভিডের 2 বছর একটু স্লো হয়ে যায়, অবভিয়াস রিজন। আর ওইটা হয়ে ঠিক হতে না হতেই আবার কম্পাউন্ডেড করে হলো ইউক্রেন রাশিয়া ওয়ার, এটার পরে আরও মুখথুবড়ে পড়ে রিয়েল এস্টেটের ব্যবসা। একই কারণ যেগুলো বলা হয়েছে যে ওই যে ডলার এই সেই ইত্যাদি সব কিছুর দাম যেহেতু বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, যেই অ্যাপার্টমেন্টটা আজকে বিক্রি হয় সেটা ডেলিভারি হয় হলো 2.5-3 বছর পর। তো 2.5-3 বছরের মধ্যে যত রকমের ইনফ্লেশন হয় বা যত রকমের কস্ট ইনক্রিজ হয় সব কিন্তু লোডেড হয়, এই লোডেড হয়ে প্রফিট করা ভেরি ডিফিকাল্ট। এটা তো ছয় মাস এক বছরের কথা বলো, তিন বছর ফোরকাস্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট। তো একসময় আমাদের স্টেবিলিটি ছিল, সুতরাং ফোরকাস্ট খুব একটা অসুবিধা হয় নাই, কারণ 80 থেকে 85 বা 78 থেকে 85 পর্যন্ত ডলার অনেক দিন পর্যন্ত আমরা দেখেছি, এবং আমাদের খুব একটা ডলার ডিভ্যালুয়েশন হয় নাই। হ্যাঁ, মানে একটা ইয়ে ছিল, একটা স্টেডি ইয়ে ছিল, এবং এটা আমাদের বেশ স্বস্তি দিচ্ছিল, স্পেশালি বিজনেস কমিউনিটিতে। তো ধাক্কাটা খেলাম আমরা যখন, যেটা আজম ভাই বললো IFC-র ফর্মুলা টর্মুলা আছে এখানে, যে বাট এটা যদি ফ্রি ফ্লোট করা যায় একটা টার্বুলেন্স হবে, এটা শিওর। আমরা এই টার্বুলেন্সটা কিন্তু থাইল্যান্ডেও দেখেছি, আমাদের যখন 42 টাকা নাকি 45 টাকা, তখন থাইল্যান্ডের ভাত ছিল 56 টাকা। অনেকের মনে আছে, অনেকের হয়তো মনে নেই, আমার মনে আছে, কারণ আমি এখান থেকে টিকিট না কিনে ওখান থেকে কিনেছিলাম, আমার মনে আছে, বিজনেস ক্লাসের পয়সা দিয়ে ফার্স্ট ক্লাসের টিকিট কিনেছিলাম, তো এই জন্য মনে আছে। সো সেই 56 টাকাটা কিন্তু এখনও, এখন আবার কবে এসে কিন্তু 32-33 টাকায় চলে আসে। তার মানে ফ্রি ফ্লোট করলে যে বাড়বে এমন কোনো কথা নাই, যদি সাপ্লাই বেড়ে যায় ডলারের ইমিডিয়েটলি কমেও যাবে, এবং কমে একটা জায়গায় স্টেবল হবে, এবং মানুষ ফোর্সি করতে শিখবে। এখন হচ্ছে কি যে আমরা কিছুই জানি না যে কী হচ্ছে, হঠাৎ করে একটা সার্কুলার পাই যে এটা বেড়ে গেছে 150%, 170%, বাট এর ইম্প্যাক্টটা কী হচ্ছে এটাকে নিয়ে কিন্তু কারো চিন্তা করার সুযোগ নাই। আজ আমি যদি টেক্সটাইলের কথা ধরি,
আমার যেই অর্ডারগুলো নেওয়া হয়েছে ওর সাথে আমার 13 সেন্ট যোগ করতে হবে। আর আমি যদি আজকে এই প্রাইস দিয়ে দেই তাহলে আমি এক গজ কাপড়ের সাথে আরও 13 সেন্ট কাপড় দিয়ে 13 সেন্ট ক্যাশ দিয়ে দিতে হবে, তা নাহলে এটার কোনো অঙ্ক মিলবে না। তো এখন এই এই ধরনের একটা সিচুয়েশান ডেফিনেটলি কারোর জন্যই কাম্য না। তো ইভেনচুয়ালি হয়ে যাচ্ছে, বাট ক্রাইসিস ম্যানেজমেন্ট যেটা সেটার দিকে একটু বলি, কারণ ক্রাইসিস ম্যানেজমেন্ট কিন্তু সব দেশই করেছে, ইটস নট অনলি বাংলাদেশ। এই ধরনের ক্রাইসিস সব দেশেই হচ্ছে এবং হরহামেশাই হচ্ছে। এবং ইন্ডিয়াতে কিন্তু হয়েছিল, ইন্ডিয়াতে একবার বোধ হয় কত বিলিয়ন, 5 বিলিয়ন না 10 বিলিয়নে ওদের রিজার্ভ নেমে গেছিলো। তো তখন ওরা এই যে ওয়েজ আর্নারের যারা আছে নন রেসিডেন্ট ইন্ডিয়ান, তাদের থেকে সোনা টানা এইগুলোও কিন্তু ডিপোজিট নিয়েছিল। সো ক্রাইসিস কিন্তু ম্যানেজ করা যায় বা করতে হয়। আমার এখন যদি রেমিটেন্স আনতে হয় আমার একটা রেমিটেন্সের ক্যাম্পেইন করতে হবে। আমার যদি ওদের অনেক সব বাংলাদেশি কিন্তু শ্রমিক না যারা বাইরে কাজ করে, এটা ভুল ধারণা। হ্যাঁ, একটা বড় অংশ ডেফিনেটলি আমাদের অল্প টাকায় কাজ করে, তারা অল্প অল্প করে পাঠালেও এটাও বিলিয়নে গিয়ে টাচ করে এনিওয়ে। কিন্তু অনেকে যারা ভালো কাজ করে তারা কিন্তু ওখানেই ওটা জমায়। বাট আমরা যদি তাদের এখানে সুযোগ করে দিই যে আমরা তোমার 4% 4% দিব, এটা আমরা আইএফসির থেকেও শুনছি যে এখন 4%ই নেবে বা 5% নেবে, এটা ওই দেশে এখন পায় না। তো সেরকম যদি দেওয়া যায় এবং তারা যখন তখন তাদের ফরেন কারেন্সি নিয়ে যেতে পারবে, এরকম যদি সুযোগ আছে, এই পলিসি আছে, বাট এটা ক্যাম্পেইন করতে হবে, জানাতে হবে। এরকম করলেও কিন্তু অনেক ফরেন কারেন্সি পেতে পারে। যেটা রেলিভেন্ট, কয়েকদিন আগে আমার একটা ইন্টারভিউতে আপনাদের পেপারেই বলেছিলাম যে যে ইন্ডাস্ট্রিগুলো এখন লোকাল ইয়েকে সাপোর্ট দিচ্ছে, লোকাল ম্যানুফ্যাকচারার হিসেবে কাজ করছে এবং পাশাপাশি ইম্পোর্টও হচ্ছে, যেটা ওয়ালটন বা অন্যান্য সবাই বললো, এরকম অনেক প্রোডাক্ট আছে, হাজারো প্রোডাক্ট যেগুলো ইম্পোর্টও হচ্ছে অ্যাট দ্য সেম টাইম লোকালও বানাচ্ছে। কিন্তু লোকালের যারা বানাচ্ছে, আমি উদাহরণ দিচ্ছি একটু পরে, তারা তাদেরই কিন্তু এক্সপোর্টে আনা যায়, ভেরি ইজি। যেমন আমি যদি টাইলসের কথাও যদি বলি, এখানে সাপ্লিমেন্টারি ডিউটিও আছে। সাপ্লিমেন্টারি ডিউটি কোথায় থাকে? যেখানে এটা লাক্সারি প্রোডাক্ট, এটা কি লাক্সারি প্রোডাক্ট? এখনও টাইলস বাইরের থেকে ইম্পোর্ট হয়, এই ইম্পোর্টটার দরকার আছে আদৌ? আর একটুও দরকার নেই। এখন টাইলসের এখানে যে দাম এইটাই অনেক কম যদি ইম্পোর্টের সাথে কম্পেয়ার করা যায়। তার মধ্যে গত 2 বছরে পলিসিতে দেখা গেছে যে ট্যারিফ ভ্যালু ইম্পোর্টের কমানো হয়েছে $1 করে, এটা মকারি। এই ধরনের জিনিস তো মানে পৃথিবীর কোথাও হয় না। আমরা দেখাও করেছি, অনেক বলেছি, বাট নাথিং হ্যাপেন। বাট এই যে জিনিসগুলো এগুলা মানে এখন আপনি বলবেন যে তাহলে এটা ইম্পোর্টে কি এক্সপোর্টে কীভাবে হেল্প করবে? আমরা যারা ম্যানুফ্যাকচারার তাদেরকে যদি আমাদের টোকেন 15%ও বলে যে 15% নো ডিউটি নো ট্যাক্স নো ভ্যাট দিয়ে আনেন, যদি আপনারা এক্সপোর্ট করতে পারেন 15% আপনাদের এটা ইয়ে করে দেওয়া হবে, ওয়েভ করে দেওয়া হবে, আর যদি না পারেন তাহলে এটা ডিউটি পরের বছর দিয়ে দিবে। দিয়ে দেখেন না 1 বছরে কী লস হবে। কয়টা ইন্ডাস্ট্রি আছে সিরামিক টাইলস মাইলসের? এগুলো 30-40টা আছে বা এরকম। তো একটা এক্সপেরিমেন্ট করতে অসুবিধাটা কি? জাতি তো এক্সপেরিমেন্ট করতে হবে, ফরেন কারেন্সি দরকার হলে তো এক্সপোর্টে যেতে হবে আমাদের। আমাদের পার্শ্ববর্তী যে 7 সিস্টার বলি ওখানে কিন্তু এক্সপোর্ট করা সম্ভব, বাট এই এই সিনারিওতে সম্ভব না, আমাদের কস্ট ভেরি হাই। তারপরে ধরেন যদি এবার বলি বেঙ্গল মিট, বেঙ্গল মিটে আমরা এক্সপোর্ট করলাম সৌদি আরবে, 1 মাস পরে থেকে মাল আবার ব্যাক করে নিলাম, কী ব্যাপার? আমাদের ওয়েবসাইটে এই যে ফুড অ্যান্ড মাউথ মাউথ অ্যান্ড ফুড যে ডিজিজ, এখনও এটা ওয়েবসাইটে রয়ে গেছে, সরকারি ওয়েবসাইটে। এইটা কে সামাল দিবে? এই জন্য ওরা ব্যাক করে দিচ্ছে, বুঝলে? তোমাদের ওয়েবসাইট ঠিক করো। ওয়েবসাইট ঠিক করতে বললাম, এখানে ওদের একটা প্রসিডিওর আছে, এখানে ওদের জানাইতে হবে WHO, ওদেরকে জানাইতে হয়, ওরা একজন আসে চেক করে, তার একটা ফর্মালিটিস আছে। এই ফর্মালিটিস করার মতো কোনো লোক নাই, এই সেক্রেটারি একদিন থাকে, 6 মাস পরে এখানে কেউ পশুপালন সেক্রেটারি থাকতে যায় না বেশি দিন, সে আবার চলে যায়, গেলে আবার নতুন করে বুঝাইতে হয়, আবার আরেকজন এসে বলে হ্যাঁ এটা তো ঠিক। এই হলো কি অবস্থা, মানে যে জিনিস আমরা এক্সপোর্ট করতে পারবো ওইটাও করতে বাধাগ্রস্ত হচ্ছে। এবার আসেন, নতুন একটা প্রজেক্ট করেছে, সেটা হলো স্যান্ড পেপার, সিরিস কাগজ, এটা 100% ইম্পোর্ট সাবস্টিটিউট, 100% অনলি ফ্যাক্টরি, এইটার পদে পদে বাধা। এইটারে যদি
বলতে যাই তাহলে বলবে যে আমার আর ইয়ে থাকবে না, এটা বলতে যাই না। এইটা তো 100% রিপোর্ট বন্ধ করতে পারে ইচ্ছা করলে। উই ক্যান প্রডিউস 100% ডিমান্ড ফর দি লোকাল ইন্ডাস্ট্রিজ অর টোটাল ডিমান্ড, আমরা উই আর ক্যাপেবল। এটা চেক করে নিয়ে তারপরে দিলেও তো হয় যে আমরা একটা কমিটি করে দিলাম শক্তিশালী, চেক করুক আপনারা কতটুকু প্রডিউস করেন, ওয়েদার ইউ উইল বি ক্যাপেবল অফ হ্যান্ডলিং দ্য হোল কান্ট্রিজ ডিমান্ড, এগুলো চেক করা যায় তো। এগুলো তো রকেট সায়েন্স না, তিন দিন থাইকা দেখা 24 hours কী বানায় কী করে, কোন কোন গ্রেড পারে কোন কোন গ্রেড পারে না, এগুলো কিন্তু করা যায়। সব ইচ্ছা থাকতে হবে একটা, এই ইচ্ছাটাই নাই, ইচ্ছাটা নাই এখন, কার নাই কে দায়ী এগুলো বলতে পারবো না, বাট এগুলো যদি করা যায় ডেফিনেটলি অনেক কিছু করা সম্ভব। যেটা ইন্টারেস্ট বললো বা ইয়ে বললো, এগুলো তো ওই যে এলসি তো পুরানো প্রবলেম, এটা আমরা ফেস করছি, 2 মাস র মেটেরিয়ালস এলসি খুলতে পারি নাই, ব্যাংক ফাইন্যান্স করছে কিন্তু এলসি খোলে না, তা আমি একটা চিঠিও দিলাম যে তাহলে কি পেমেন্ট কি আমরা করবো না, আপনাদের কি আমরা পেমেন্ট করবো কি, লোন পেমেন্ট করবো কীভাবে, র মেটেরিয়াল ছাড়া আমি কি মেশিন কি বাতাস দিয়ে চালাবো। তারপরে এখন নাকি শুনছি যে খুলছে, 2 মাস ঘোরাইলো, এই যে একটা গ্যাপ পড়বে, এগুলো কে দায়ী, কীভাবে সলভ হবে, উই ডোন্ট নো। আমরা তো কোটি কোটি টাকা ইনভেস্ট করে বসে থাকি একটা ভালো ফাইন্যান্সিয়াল একটা ব্যালেন্স শিট দেখার জন্য, বা আর কিছু না হোক নিদেন পক্ষে লোনটা শোধ করার জন্য। আমাদের তো আমারও তো প্রায় 38-39 বছর ব্যবসা, আমরা তো কোনোদিন ডিফল্টার হইনি, আমরা তো কোনোদিন লোন একদিনও দেরি করি নাই। তারপরেও কিন্তু ওই যেটা বললো যে অন্যের অন্যের দায় আমি কেন নিব, নিতে হচ্ছে, এটা কিছু করার নাই। সবচেয়ে বড় যেটা, ব্যাংকিং সেক্টরে যদি ডিসিপ্লিন না আনে তাহলে কিছুই হবে না। এটা এটা হলো হার্ট অফ দি কান্ট্রি, একদম হার্ট। এই জায়গায় যদি ইনডিসিপ্লিন থাকে সারা ব্যবসা শ্যাটার্ড হবে, দ্যাট ইজ দ্য বটম লাইন। এটা নিয়ে কোনো দিকে কোনো রকেট সাইন্স দরকার নেই, কোনো আইএফসি লাগবে না, কোনো এডিবি লাগবে না বুদ্ধি দেওয়ার জন্য, এটা ডিসিপ্লিন না আনলে কিচ্ছু হবে না, পুট ইট ইন দিস ওয়ে। এটা নিয়ে আর কোনো গবেষণার কোনো দরকার নেই, আমাদের কী বলে দুষ্টের দমন শিষ্টের পালন একটা ওয়ার্ড আছে বাংলায় প্রবাদ, এটা যদি না থাকে তাহলে কিছু হবে না।